অতিলোভে তাতিলোভে একটা কথা আছে, আমাদের মৌলবীদের যেটা দেয় এটাতেই আমরা সন্তুষ্টি প্রকাশ করি। যারা আমাদের দেশে যারা টাকার লোভে যারা চাকরিওয়ালা জামাইদিকে বিয়ে দিয়েছো, 1911 জনের চাকরি গেছে, আরো 611 জনের যাবে, 60,000 চুরি হয়েছে, চাকরি বিক্রি হয়েছে অনিয়ম ভাবে, কোর্ট বলছে, হাইকোর্ট হাইকোর্টের জজ বলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারা রেডি হও, ইঁদুর মারা বিসলি কতল বিলে চাকরিজীবী জামাই আল্লাহর প্রতি সন্তুষ্টি প্রকাশ করো। একজন ফেসবুকে লিখেছে, তুমি কি তোমার বোনের তোমার বিটির রিস্কাওয়ালার সঙ্গে বিয়ে দেবে? যদি তকদির এলাকা থাকে সেটাই হবে। শোনো, তকদিরকে বিশ্বাস করতে হবে, সবাই করবো, জোরে বলুন ইনশাআল্লাহ। যদি বলেন চাকরিজীবীর বিয়ে তো তকদিরে হয়েছে, হ্যাঁ, কিন্তু তুমি খুঁজেছো চাকরিজীবী যারা পল্লায় বেটার বিয়েতে, তাদেরকে বলে যায় পল্লিয়ার থেকে হিজড়ে সে যে লড়িতে চাকা আদায় করবেন অনেক লাভ। যারা বেটার বিয়েতে পল্লিতে চান, ছেলের গলায় গামছা দিয়ে হাঁটে নিয়ে যাবেন, দিয়ে বলবেন আমার পাঁঠাটাকে বিক্রি করতে এনেছি, পাঁঠা বিক্রি করতে এনেছি বলবেন। কেন? তুমি তো পাঁঠা পয়দা করেছো, তোমার কাছে টাকা নাই, তোমার কাছে পয়সা নেই। শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ে মা ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ দিয়েছিল কার সাথে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, যিনি দেল মোহরের টাকাটা মোহরানার টাকাটাও নিজের যুদ্ধের জামাটা বিক্রি করে এনেছিল, যুদ্ধের জামা বিক্রি করে এনেছেন। তারপরে নবীজি তিনার হাতে বিটি তুলে দিয়েছেন। কেন? আমরা সকলে উলামারা বিশ্বাস করি রুজির মালিক হচ্ছেন আল্লাহ, সকলে বিশ্বাস করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তুমি যদি গরিব হও, আল্লাহ যদি তোমার তকদিরে কোটিপতি লেখা থাকে তুমি কোটিপতিই হবে। কেউ যদি নিজের সন্তানকে কোটি টাকা দিয়ে যায় আর মনে করে আমার সন্তান বড় লোক, তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে সে ভিক্ষা করে খাবে। চলুন আপনাদেরকে বুঝিয়ে দিই, আমার ভাই কান খুলে শুনেলেন, হৃদয়ের মধ্যে গেঁথেলেন, যারা সন্তানের জন্য যে মারা সুদের ওপরে টাকা দিচ্ছ, যে মাপরা সন্তানের জন্য হারাম খাচ্ছেন, তারা ভালো করে শুনে যান। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, যারা সন্তানের জন্য ভাবছেন হারাম খেয়ে হোক, লোকের মেরে হোক, টাকা মেরে নিয়ে হোক, ভাইয়ের হক মেরে নিয়ে হোক, আমার ছেলেকে বড় লোক করব, তারা ভালো করে কোরআনটা শুনবেন। সূরা লুকমান শেষ রুকু, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও, তারা যেন কান খুলে শুনে নেয়, তোমরা যে দিন সেই দিনকে ভয় করো যেদিনে বাপ বেটার কোনো উপকারে আসবে না, বেটা বাপের কোনো উপকারে আসবে না, কেউ কারুর জন্য এতটুকু উপকার করতে পারবে না। সবাই হালাল খাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তা নাহলে শোনো, তুমি যদি বলো আমি এত দামি বিল্ডিং বানিয়েছি, আমার টাকা আছে, তুমি যদি 100টা পিলার দাও, তুমি যদি পৃথিবীর যতগুলো কোম্পানির ভারতের রড আছে সব যদি ভরে দাও, একবার খালি চিন্তা করো তুরস্কের ভূমিকম্পের দিকে আল্লাহ কিভাবে ধ্বংস করেছে। শোনো, সেখানে সেখান থেকে দুটো নসিহত পাবেন, একটা হচ্ছে যারা সম্পদকে প্রাধান্য দেয় নিজের ইমানকে নয়, যারা টাকাকে প্রাধান্য দেয় নিজের ইমানকে নয়, আল্লাহকে নয়, সততাকে নয়, তারা কান খুলে শুনে যান। একটা লোক ভূমিকম্পের 75 সেকেন্ড আগে, 75 সেকেন্ড আগে সেই লোকটা ছিল 100 মিলিয়নের বেশি ডলারের মালিক। কেন? তার কাছে কয়েকটা বিল্ডিং, যখনই ভূমিকম্প হয়ে গেল তাকে তিনটে রুটির জন্যে তাকে লাইনে দাঁড়াতে হয়েছে, সেই রুটি কেনার পয়সা তার কাছে আর নেই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ, আল্লাহ কত বড় কুদরতওয়ালা, আল্লাহ কত বড় শক্তিশালী। আমি কোটিপতিকে ভিখারি করতে পারি, হাজার হাজার মানুষ স্তব্ধ হয়ে গেছে সেখানে, লাশের ঢের লেগে গেছে, কিন্তু জানেন অবাক করা তথ্য, ভিডিও স্কিপ ছেড়েছে সেখানকার মিলিটারিরা, একটা মা মারা গেছে, তার বাচ্চা প্রসব হয়েছে সেই তলায় রুমের ভেতরে, বাচ্চাকে আল্লাহ অক্ষত রেখে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা সুস্থ, বাচ্চা জীবিত, শুধু তাই নয়, একটা 5 বছরের মেয়ে
সেই বিল্ডিং এর নিচে চাপা পড়েছে। তার সঙ্গে ছিল তার 1.5 বছরের একটা ভাই, সে তার ভাইটাকে উবুর হয়ে জড়িয়ে ধরেছে। আল্লাহ ওইভাবেই তাদের দু ভাই বোনকে জীবিত রেখেছেন এবং সুস্থ রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় দুঃখের বিষয়, পৃথিবীর মানুষ আল্লাহকে চিনতে পারেনি। আমার ভাই, আল্লাহ তোমাদের এই দামি দামি বিল্ডিং গুলোকে সেকেন্ডের মধ্যে ফানা করতে পারেন। কোরআন শুনেলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আয়াত পাঠালেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে আমার বিশ্ব নবী, আমি এমন একটা দিন আসবে ভূমিকম্পতে গোটা পৃথিবীটাকে তছনছ করে দেব। জালজালা মানে হচ্ছে ভূমিকম্প। আমার নবী বিশ্ব নবী বললেন, ও আল্লাহ সেদিনে পৃথিবীর নরনারীর অবস্থাটা কেমন হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো, ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা ওয়ারদাত ওয়া তাদা কুল্লু দাতিন হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন বাচ্চা প্রসব করে ফেলবে, বাচ্চা রাস্তায় পড়ে থাকবে, তারা ছুটতে শুরু করবে, দুধ পেলানে বালিমা, বাচ্চা বিছানায় পড়ে থাকবে, মা রাস্তায় রাস্তায় ছুটবে। আর নারী পুরুষের অবস্থা হবে যেমন মাতাল মদ খেলে পাক খেয়ে খেয়ে পড়ে যাই, তারা তখন মাতালের মতো ঘুরে ঘুরে পড়ে যাবে, পালাবার কোনো রাস্তা পাবে না। আমার ভাইরাম, আমার মায়েরা বোনেরাম, যারা মনে মনে ভাবছেন আমার সন্তান আমার স্বামী আমার ছেলে আমার মেয়ে, তারা কান খুলে শুনে নেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি। হে আমার বিশ্ব নবী বলো, সেদিনে স্বামী স্ত্রীর কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে ছুটে যাবে, কেউ কারুর পরিচয় দেবে না। স্বামী বলবে, দুনিয়াতে আমার কোনো স্ত্রী ছিল না। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। বাপ বলবে, বেটা ছিল না। বেটা বলবে, বাপ ছিল না। মা বলবে, বিটি ছিল না। বিটি বলবে, মা ছিল না। কেউ কারুর জন্য এতটুকু পরিচয় দিবে না। অপর জায়গায় আমার আল্লাহ বললেন, আমার বান্দারা যখন আমার কাছে হাজির হবে, আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, তোমরা একা একা হাজিরি দেবে না, তোমাদের সঙ্গে তোমার মলবি বলো, পীর ফকির মোল্লা বলো, কেউ তোমাদের সাথে থাকবে না, তোমরাই আমার সামনে একা একা হাজিরি দেবে। সেই দিনটা বড় মারহালা আর কঠিন দিন হবে, তোমরা একা একা হাজিরি দেবে। আমার ভাই, তার দলিল আরো শুনেলেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামত সম্পর্কে বর্ণনা করছেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীরা হাউ হাউ করে কাঁদছেন। এক মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন কিয়ামতের দিনে নারী পুরুষ উভয়ে উলঙ্গ অবস্থায় থাকবে, আমার মায়েদের নারীদের ইজ্জতের কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, হে আয়েশা শোনো, সেই দিনটা এত কঠিন দিন হবে যেদিনে কেউ কারুর দিকে তাকাবার একটা মুহূর্ত সময় পাবে না, সবাই নিজের নিজের হালত নিয়ে ব্যস্ত থাকবে। অপর জায়গায় চলুন, আমাদের দেশের অনেক নেমো খারাপ, অনেক বেঈমান যারা বিশ্বাস করে না, তারা মনে মনে করবে আল্লাহ যে বিচার করবেন, পৃথিবীর এতগুলো মানুষের বিচার আল্লাহ কেমন করে করবেন? আমার ভাই, আল্লাহর জন্য কতটা সহজ বলে দিই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার নবী, আমি পৃথিবীর মানুষের বিচার কতটা সহজ করব, কিয়ামতের দিনে বিচারটা কেমন করে নেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। আমি দুজন ফেরেশতা প্রত্যেকটা নারী পুরুষের কাছে নিযুক্ত করেছি। কাতিব মানে হচ্ছে যারা টাইপ করে করে লেখে, তাদেরকে কাতিব বলা হয়। তোমাদের ভালো আর মন্দ পাপগুলো তারা টাইপ করে করে লিখে রাখবে, আর তোমরা সেখানে ব্যতিব্যস্ত হয়ে পড়বে কিয়ামতের দিনে। আল্লাহ আবার অপর জায়গায় বলেছেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা মানুষ নারী পুরুষের হাতে তার আমলনামা ধরানো হবে, আর আল্লাহ বলবেন, নিজের মুখে পড়ে শোনাও তুমি কি পাপ করেছো কি অন্যায় করেছো। পরের আয়াতে আল্লাহ বললেন, মানি তাদা ফাইনামা ইয়াহতাদি লিনাফসি। হে আমার নবী,
যারা হিদায়ত প্রাপ্ত হয়েছে তারা নিজের জন্য হিদায়ত প্রাপ্ত হয়েছে। আমান যাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়ালা তাযির ওয়াজিরাতুন উযরা উখরা আমা কুননা মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা। হে আমার নবী, আর যারা পদভ্রষ্ট হয়েছে তারা নিজের জন্যই হয়েছে। কিয়ামতের দিনে কেউ কারুর জন্য তাদের জন্য কোনো রাখবালা থাকবে না, তাদের জন্য কোনো সিফারিশকারী থাকবে না। আমার ভাই খুব সাবধান, সবাই নিয়ত করলেন কিয়ামতের দিনকে ভয় করব, আর আমরা আমাদের আমালিয়াতের জিন্দেগি তৈরি করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনাকে মরণের পরে হাজিরি দিতে হবে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে হাজির হতে হবে, আপনি রিহাই পাবেন না সেই দিনে। আমার আল্লাহ প্রত্যেকটা নারী পুরুষ নবী পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ হাজির করবেন। কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত শুনলেন, কিয়ামতের আলামত আসতে শুরু হয়ে গেছে। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, এরপর থেকে ভারতের যতগুলো স্বাধীন ভারতে নারী আছে, মেয়ে আছে, তারা ছ মাস পর্যন্ত বালিগ মেয়েরা তাদের পেটের সন্তানকে নষ্ট করতে পারে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে আলামত বলেছেন, এমন একটা দিন আসবে নারী পুরুষরা রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করবে। আপনার রামপুর হাট বাজারে যে ডাস্টবিনগুলো আছে, এই ডাস্টবিনগুলোতে ময়লা নয়, এরপর ওই ডাস্টবিনগুলোতে ভ্রণ আর বাচ্চা পড়ে থাকবে, এরা কুকুরের মতো রাস্তায় জিনা করবে। তার দলিল হচ্ছে 14ই ফেব্রুয়ারি পার্কগুলোতে জিনা হয়েছে, রেস্তোরাঁগুলোয় জিনা হয়েছে, মদের ভাটিগুলোয় জিনা হয়েছে, মদের বারগুলোতে জিনা হয়েছে, হোটেলগুলোতে জিনা হয়েছে, লজগুলোতে জিনা হয়েছে, একে অপরের সঙ্গে জিনা করেছে। এদের পেটে সরকার লাইসেন্স দিয়েছে, তোমরা 6 মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করতে পারো। আমার মুসলমান যুবক যুবতী, আমার আল্লাহ শুনেলেন, আল্লাহর কাছে সব থেকে বড় পাপ, নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। তারপরে যদি সব থেকে বড় পাপ কিছু হয়, সেটা হচ্ছে নিজের পেটের সন্তানকে হত্যা করা। ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে যেও না। আমার আল্লাহ অপর জায়গায় বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খশিয়াতা ইমলাক নাহনু নারজুকুহুম ওয়া ইয়্যাকুম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না। একটা মেয়ে যদি পাপ করে